রামপুরহাট পৌরসভার কর্মী করোনা আক্রান্ত, বন্ধ পৌরসভা, জরুরি পরিষেবা মিলবে জানালেন চেয়ারপারসন। বীরভূমে প্রায় প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। নলহাটি পৌরসভার পর এবার করোনা আক্রান্ত হলেন রামপুরহাট পৌরসভার এক কর্মী। বৃহস্পতিবার তার রিপোর্ট পজিটিভ আসে। ওই কর্মী পৌরসভার কর আদায় বিভাগের কর্মী ছিলেন। তার বাড়ি বীরভূমের রামপুরহাট পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কালীসারা পাড়ায়। তাকে রামপুরহাট কোভিড হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এদিকে ওই কর্মী করোনা আক্রান্ত হওয়ায় আজ থেকে অনির্দিষ্টকালের জন্য পুরসভা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রামপুরহাট পুরসভার প্রশাসক চেয়ারপারসন অশ্বিনী তিওয়ারি। তিনি জানান, আমার পুরসভার ট্যাক্স বিভাগের এক কর্মীর করোনা পজিটিভ রেজাল্ট আসায় আমরা অনির্দিষ্টকালের জন্য পুরসভা বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। পুরসভা অফিসের কাজকর্ম বন্ধ থাকলেও জরুরি পরিষেবা, জল, আলো বা রাস্তা পরিষ্কার সবই চলবে। সাধারণ মানুষের কোনো অসুবিধা হবে না। কারোর কোনো শংসাপত্র বা কোনো কিছু প্রয়োজন হলে প্রতিটি ওয়ার্ডের কোঅর্ডিনেটরদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। এখন ট্যাক্স কালেকশনটা বন্ধ থাকবে, সেক্ষেত্রে কাউকে ফাইন দিতে হবে না। পুরসভা জীবাণুমুক্ত করে আজ থেকেই বন্ধ রাখা হলো। সামনের বুধবার থেকে খোলার চিন্তাভাবনা আছে। সব দিক বিবেচনা করেই পুরসভা খোলা হবে বলে জানালেন চেয়ারপারসন। আজকে আপনাদের স্টাফের একজনের পজিটিভ এসেছে, এটা নিয়ে আপনারা কি পদক্ষেপ? হ্যাঁ, উদয় বলে আমাদের স্টাফ ওই ট্যাক্স ডিপার্টমেন্টে, মানে ডি গ্রুপের। হ্যাঁ, তার শুনেছি, মানে কালকে আমাকে ফোন করা হয়েছিল, আমি কথা বললাম নিয়ে। আমরা এখন আপাতত ধরুন পৌরসভা কোনো কাজ নাই, তো অফিসটা বন্ধ রেখেছি। আর জরুরি পরিষেবা যেটা, যেমন ধরলেন কি ঝাঁট দেওয়া, আপনার কি বোঝা তোলা, জল, লাইট, এবার স্যানিটাইজ করা, কারণ ওটা জরুরি। তো এই কাজগুলো সম্পূর্ণ হবে। অফিসিয়ালি কাজ যেটা, যেটা অফিসের কাজ, ওর জন্যও ব্যবস্থা করা হয়েছে রামপুর পৌরসভা থেকে। ওটা প্রত্যেক ওয়ার্ডে রেসিডেন্সিয়াল দেওয়া আছে। রামপুর মানুষকে এটা বলা আমার কি আপনাদের পৌরসভা আসার দরকার নাই, কারণ এই কোভিড-19 জন্য আপনারা ওই ওয়ার্ডে যারা ওয়ার্ড প্রেসিডেন্ট আছে বা কোঅর্ডিনেটর যারা আছে তাদেরকে সবাইকে মানে সই করে দেওয়া আছে ব্ল্যাঙ্কে। হ্যাঁ, আপনি আপনার ওয়ার্ডেই আপনারা রেসিডেন্সিয়াল নিয়ে নেবেন। আরও ট্যাক্স ডিপার্টমেন্টটা এখন বন্ধ আছে, কারণ ট্যাক্স ডিপার্টমেন্টে হয়েছে, ট্যাক্স যখন আমরা বলবো তখন প্রপার্টি ট্যাক্সগুলো পরে দেওয়া হবে। আপনাকে আবার এবার বলছি কি আমাদের জরুরি পরিষেবা খোলা আছে। জলের কোনো অসুবিধা হলে আপনারা ফোন করবেন, টোল ফ্রি নম্বর আমাদের দেওয়া আছে। এবং পরিষ্কার পরিচ্ছন্নর জন্য পৌরসভা ফোন করে আমাদের 4-5টা ছেলে তৎপর আছে, মানে মানুষের কোনো অসুবিধা না হয়। ওই জন্য রামপুরহাট পৌরসভা সব তরফে সব সব প্রকারের ব্যবস্থা করেছে। আর পৌরসভাটা কি স্যানিটাইজ করছেন? পৌরসভা স্যানিটাইজ হয়ে গেছে, আমরা তালা মেরে দিয়েছি, পৌরসভা স্যানিটাইজ হয়ে গেছে। এইরকমই আমরা পৌরসভাতে, আমরা পৌরসভা অফিস, আমাদের জানেন ট্রেনার লাগানো আছে, লোকে ওখান থেকে বেরিয়ে ভিতরে ঢুকে, তারপরে আমরা প্রত্যেক দিন পৌরসভাটা স্যানিটাইজ করি। কারণ কি এখানে রামপুরহাটের সমস্ত মানুষ রামপুরহাট পৌরসভা আসেন, ওটাকে মাথায় রেখে আমরা ডেলি কা ডেলি স্যানিটাইজ করে থাকি। আজকেও আমরা যথারীতি আমরা স্যানিটাইজ করে দিয়েছি এবং তালা মেরে দিয়েছি। আমাদের জরুরি পরিষেবা চালু আছে, দেখবেন রাস্তাতে গোজা উঠছে, ঝাঁট হচ্ছে, এই কাজগুলো চলছে। কবে থেকে সচল হবে? এবার সচল মানে সব দিন ছুটি আছে, এখন সোমবারটা আমরা বন্ধ রেখেছি। হ্যাঁ, মঙ্গলবার এমনি ওই যে বুধবারে আমরা আবার চালু করব। রামপুরহাট থেকে অমলেন্দু মণ্ডল, টাইমস বাংলা।